আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং প্রত্যেক শিক্ষককে সালাম জানাচ্ছি। আজকের ভিডিওটি একজন শিক্ষককে কেন্দ্র করেই, একজন টিচারকে কেন্দ্র করে। একজন টিচার কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তার ক্লাসের প্রতি, তার অধ্যয়নের প্রতি, তার ছাত্রদের প্রতি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, যে নোবেল পুরস্কার মতো পুরস্কারের ফোন কল তাকে কখনো বিচলিত করতে পারে না তার ক্লাস নেওয়া থেকে। আমি বলছিলাম একজন নোবেল বিজয়ী বিজ্ঞানীর টিচারের কথা, ক্লাসের বিরতিতে ফোনে কথা বলছেন, লা অ্যানলি হুইলারের কথা বলছিলাম যিনি নোবেল পেয়েছেন। এমন একটি নিউজ সংবাদ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে যে তিনি ক্লাস করা অবস্থায় নোবেল কমিটি তাকে ফোন দিয়েছিলেন এবং সেই ফোন কল তার কাছে খুবই একটা গুরুত্ব পায়নি এবং তিনি বলেছেন যে আমি এখন ক্লাসে আছি, আপনাদের সাথে পরে কথা বলব। এবং তিনি যা তাকে বলা হয়েছে যে আপনি নোবেল পেয়েছেন, আপনার কার্যক্রমের জন্য আপনি নোবেল পুরস্কারে মনোনীত হয়েছেন এবং পেয়েছেন, যে তিনজন ব্যক্তি পেয়েছেন তার মধ্যে অ্যান্ডি হুইলারও একজন, এবং এই তিনি কিন্তু সেই নোবেল পুরস্কারের সেই সংবাদটি তার কাছে কখনোই গুরুত্বপূর্ণ মনে হয়নি। তিনি বলেছেন যে আমি ক্লাস নিচ্ছি, আমি ক্লাসের পরে আপনাদের সাথে কথা বলবো। তার মানে বোঝেন যে আমি এই ভিডিওটি করার একমাত্র কারণ হচ্ছে যে টিচাররা ক্লাসের প্রতি কতটা গুরুত্বপূর্ণ সে, এবং কেন তিনি নোবেল পুরস্কারে ভূষিত হলেন তার গুরুত্বটা কতটুকু, এই যে একটা গুরুত্ব ব্যাপার, এইটা নিয়ে আজকে আসলে আমার ভিডিও। এবং এই নিউজটি আমাকে অনেকটাই বিচলিত করেছে, মানে আন্দোলিত করেছে, যে টিচার আসলে কতটা ডেলিগেটেড হতে পারে তার ক্লাসের প্রতি। নিউজটি একটু আপনার সাথে শেয়ার করতে চাই। 2023 সালের পদার্থবিজ্ঞানে যে তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে অ্যানলি হুইলার। এই বছরে তার সঙ্গে নোবেল পেয়েছেন আরও দুজন, পিয়েরে অ্যাগস্টিং এবং ফেরেন্স ক্রাউন্স। এই নোবেল পুরস্কারের তিনি পদার্থবিজ্ঞানের আলোর অত্যন্ত সংক্ষিপ্ত স্পন্দন তৈরি করার একটি উপায় দেখিয়েছেন যা ইলেকট্রন চলার শক্তি পরিবর্তনের দ্রুত গতি প্রক্রিয়ার পরিমাপ করতে বা ব্যবহার করা যেতে পারে, এবং তাদের অবদানের ফলে দ্রুতগতি প্রক্রিয়াগুলো অনুসন্ধান করা সম্ভব হয়েছে যা আগে কখনো সম্ভব হয়নি। এই আলো দ্রুতগতি পরিমাপ করার জন্য তাদেরকে নোবেল হয়েছে, এবং নোবেল পুরস্কার পাওয়ার কথার মুহূর্তটি একটু তার কাছে আলাদা ছিল অ্যান্ডি হুইলারের জন্য, এবং তিনি এমনভাবে একটা রিয়াকশন দিলেন, তিনি শিক্ষার্থীদের পাঠদানে অবস্থায় ছিলেন এবং পাঠদান অবস্থায় থাকার কারণে তিনি নোবেল কমিটিকে বলেছেন যে আমি এখন ব্যস্ত আছি, আমি ক্লাস শেষ করে এসে আপনাদের সাথে কথা বলবো। এই একটা নিউজই আসলে তার প্রতি যে সম্মান, তার প্রতি যে পৃথিবীর মানুষের যে শ্রদ্ধাবোধ সেটি কিন্তু অনেক গুণে বেড়ে গেছে টিচারদের প্রতি। এই সময় তিনি জানতে পারেন পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ী একজন তিনি। এমন একটি সংবাদ পাওয়ার পর তিনি পুনরায় শ্রেণীকক্ষে প্রবেশ করেন এবং পাঠদান চালিয়ে যান। গণমাধ্যমকে তিনি বলেন যে যখন ফোন কল পান, তিনি পাঠদানের মধ্যে ছিলেন, ফোন কলটি তার ক্লাস শেষ করার বিষয়টি কঠিন করে দেয়। এদিকে নোবেল একাডেমি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স ঘটনাটি বর্ণনা তুলে ধরেন এবং তারা লিখেছেন নিবেদিত প্রাণ শিক্ষকের কথা। পদার্থবিজ্ঞানে নোবেল পাওয়ার পুরস্কার যাকে শিক্ষার্থীদের কাছ থেকে কখনোই আলাদা করতে পারেনি। দেখেন নোবেল কমিটিও তাদের যে ওয়েবসাইট, তাদের যে এই গল্পটি কিন্তু তুলে ধরেছেন যে একজন শিক্ষকের ক্লাস দান তার নোবেল পুরস্কারের খবরটিকেও বিচলিত করতে পারেনি বা আলাদা করতে পারেনি। ফোন কল শেষ করে তিনি আবারও ক্লাসে ফিরে যান। সারা বিশ্ব নোবেল পুরস্কার ঘোষণার খবরে উদ্বেলিত থাকলেও অন্যতা শিক্ষার্থীদের এক মুহূর্তের জন্য ভোলেনি। নির্ধারিত বিরতিতে খবরটি শোনার পরেও তিনি খুব স্বাভাবিকভাবে শ্রেণীকক্ষে ফিরে গেছেন। অনেকেই বলেছেন যোগ্য ব্যক্তিরা এমনই হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কামরুল হাসান মামুন সামাজিক যোগাযোগ মাধ্যমকে লিখেছেন ফরাসি বিজ্ঞানে লে হুইলার ক্লাস নিচ্ছেন, নোবেল কমিটি ফোন আসে কয়েকবার ধরেননি, তার ফোন কলে ক্লাসের বাইরে আসেন, ফোন শেষে আবার ক্লাস নেওয়া শুরু করেন। বড় বড় মানুষরা আসলেই পুরস্কার পান। ধন্যবাদ অ্যানলি হুইলার স্যারকে, আপনাকে সালাম স্যালুট জানাই। প্রত্যেকটি টিচার যদি এত এই পাঠদানের প্রতি এরকম ডেলিগেশন থাকে, এত করে ডেলিগেটেড থাকে তাদের শিক্ষার্থীদের প্রতি, অবশ্যই পুরস্কার তারাই পান যারা আসলে এই ধরনের মন মানসিকতার অধিকারী হন। পৃথিবীর সকল শিক্ষককে ধন্যবাদ জানাই, এবং অ্যাডলি হুইলার তার মতো যারা শিক্ষক আছেন তাদেরকে স্যালুট এবং সালাম জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। অ্যান্ডি হুইলারের প্রতি আবারও চিরকৃতজ্ঞ প্রত্যেকটি পৃথিবীর সকল শিক্ষকদেরকে সালাম, শুভেচ্ছা এবং ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের জন্য দুটি কথা বলার সুযোগ আমরা পেয়েছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।